আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে তৈরি করে দেখাবো মাটির আলু বা মাটির আলু অনেকে গজ আলু বলেন আঞ্চলিকভাবে এক এক এলাকায় এক এক নামে মাটির আলুকে চিনেন যাই হোক আমি শুরু করছি আমার মূল রেসিপি এখন এখানে আমি আলু নিয়েছি মাটির আলুগুলো একটু গোড়ার দিকের হলে ভালো হয় আলোগুলো ভালো করে পরিষ্কার করে বড় বড় ওইভাবে টুকরো করে কেটে নিয়েছি এই আলুতে একটা কষ বা আঠালোটা ভাব থাকে সেটার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি আলুটাকে কিছু সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো আমি এভাবে সিদ্ধ করব যাতে এই যে এটার একটা লো লোদ একটা ভাব থাকে মানে কষটা চলে যায় এভাবে যদি এটা আর একটু ফুটিয়ে নেন পানিতে তাহলে সে কষ্টা আর আঠালো ভাবটা থাকে না এখন পানিটা ঝরিয়ে নিব আর এখানে আমি একটা আরেকটা পাত্রে দিয়েছি চুলার উপরে বসিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই পাত্রে আমি আলুটাকে রান্না করব এখানে আপনারা চিংড়ি মাছ বা শোল মাছ যে কোনো ধরনের মাছ দিয়ে এই মাটির আলুটা রান্না করতে পারেন শীতকালে এই আলুটা কিন্তু অনেক মজার আমার কাছে তো খুবই পছন্দ এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি দশ বারোটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দান করবেন আশা করি আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এখন এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ওই চিংড়ি মাছের সাথেই আর আমার দাদি নানিরা কিন্তু এই মাটির আলুটা আগে সায়ের ভিতরে অনেক মাটিরাটি দিয়ে খুব নরম করে এই মাটির আলুটা লাগাতো বিশেষ করে রান্নাঘরের কর্নারে বা মানে মাটির যাদের যাদের রান্নাঘরের পাশেই ছাইটাই ফালানো হতো ওই পাশে দেখা যেত তারা এই মাটির আলোটাই বেশি লাগাতো ঘরের কর্নারে মাটির ঘর ছিল এরকম অনেক আগের আগেরকালের মানুষ কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই গাছগুলো লাগাতো এখনও লাগায় তবে পদ্ধতিটা অনেকে অনেকভাবে অনেক চেঞ্জ করেছে অনেকে এখনও ছাদে লাগায় যারা শৌখিন বেশি বা কৃষির প্রতি একটু দুর্বল তারা কিন্তু এখনও চেষ্টা করে লাগানোর যতটুক জায়গা থাকে এখন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব লবণ দিলে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয় এখন একটু ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়া এখানে এক চা চামচ চা চামচের পরিমাণ আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেড়েচেড়ে নিব আর এখানে দিয়ে দেবো একটা হালকা একটু আদা রসুনের পেস্ট মানে এক চা চামচের মতো দিব একটু আদা রসুন পেস্ট দিলে আলুটা খেতে একটু স্বাদ ভালো হয় আর আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন একটু দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় মশলাটা পুড়ে না যায় একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে একটা কষিয়ে নেব আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা যেভাবে খান সেভাবে সেই অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু আমি পরবর্তীতে কিছুটা কাঁচামরিচ দিব এজন্য আমি মরিচের গুঁড়াটা একটু কমিয়েই দিয়েছি আর মাটির আলুটা একটু ঝাল ঝাল হলে একটু কিন্তু খেতে বেশি টেস্ট হয় এভাবে আমি দুই তিন মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষানো হলে আলুটা খেতেও ভালো লাগে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে নিতে হবে আমার এটা কষানো হয়ে গেছে দেখুন এখানে কিন্তু পানি নেই পর্যাপ্ত পরিমাণ তেলটাও বেরিয়েছে আমি এখন ছেঁকে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তবে আলুগুলো কিন্তু অবশ্যই এভাবে একটু বড় বড় চাক চাক করে কাটবেন তাহলে কিন্তু ভালো হবে তা না ছোটো ছোটো কাটলে কিন্তু আলুগুলো গলে যায় একটু সিদ্ধ হয়ে গেলেই তখন কিন্তু আর আলুটা একটু আস্ত আলু থাকলে খেতেও ভালো লাগে যেহেতু এই আলুটা একটু গোললেই কিন্তু মজা লাগে কিন্তু এই জন্যই একটু বড় বড় করে কাটতে হবে এভাবে আমি তিন চার মিনিট এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নিব তবে এই আলুটা যদি শিকারের আলুটা হয় তাহলে কিন্তু বেশি একটা টেস্ট হয় না মাঝে মাঝে আলুটা নেওয়ার চেষ্টা করবেন গোড়ার দিকের আলুটাও কিন্তু ভালো হয় পাঁচ মিনিট আলুটাকে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে রান্না করব ঢেকে আমি এখন পানি দিয়ে দিচ্ছি দুই মগ পরিমাণে আমি পানি দিব আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা আপনারা দিয়ে নেবেন যতটুকু আপনারা ঝোল রাখতে চান সেইভাবে পানিটা দিয়ে নেবেন তবে এখানে আমি একটু যেহেতু হালকা ঝোল ঝোল রাখবো এই জন্য একটু পানিটা দুই মগের মতো দিচ্ছি তবে এই আলুটা কিন্তু রান্না শেষে কিন্তু অনেকটা ঘন হয়ে যায় এই জন্য একটু ঝোল ঝোল রাখলে ঠান্ডা হয়ে গেলেও একটু ঝোল ঝোল ভাবটা থাকে এখন এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রাখবেন চুলার রাসটা বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি পুরোপুরি আরও দশ থেকে পনেরো মিনিট লাগবে আলুটা সিদ্ধ হতে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আলু টুকরোগুলো কিন্তু একটু বড়ো সাইজের এজন্য কিন্তু একটু সময় লাগবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢেকে রান্না করবো আর দশ মিনিটের মতো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন জোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবং আলোগুলো কিন্তু অনেকটা গলে গলে গিয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে এখন এখানে আমি কিছুটা কাঁচামছ দিয়ে দিই আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি একটু বড়ো সাইজের এইভাবে কুচি করেছি এটা দিয়ে দুই মিনিট আমি এইভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নেবো জাস্ট ধনিয়া পাতাটা ফ্লেভারটা ছড়াবে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর চেহারাটা কিন্তু তরকারিটার বেশ লোভনীয় হয়েছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এখন একটা পাত্র নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিতে পারেন কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন কমেন্টস জানিয়ে দেবেন অবশ্যই যে কেমন হলো যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই শেষ চুলাটা অফ করে দিয়েছি আর দেখুন ঝোলটা অনেক ঘন হয়েছে তবে এই আলুর লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করে দেখবেন এই আলুটার যদি লবণ একটু কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর একটু পানি বেশি দিলে লবণটাও কিন্তু ভালোভাবে আলুটার ভিতরে ঢুকে এই জন্য সব কিছু মেজারমেন্ট ঠিকভাবে রেখেই রান্নাটা করতে হবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে